মালদার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আবাসনের উদ্বোধন করলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। শুক্রবার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের ফিতাকেটে ছাত্রী আবাসনের উদ্বোধন করেন তিনি। এদিন হোস্টেল উদ্বোধনকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এনায়েতপুর উচ্চ বিদ্যালয় চত্বরে। শিক্ষক শিক্ষিকা পড়ুয়া সহ এলাকার বিশিষ্ট জনেরা এদিনের রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই অনুষ্ঠানে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল, বিধায়কের প্রতিনিধি সৌম্যদীপ সরকার, এনায়েতপুর অঞ্চল প্রধান মনিরা খাতুন, এলাকার বিশিষ্ট চিকিৎসক মাহফুজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউজ্জামান, বিদ্যালয়ের সহশিক্ষক সুনন্দন মজুমদার সহ অন্যান্য শিক্ষক ও পড়ুয়ারা। সর্বশিক্ষা মিশনের প্রায় 1,25,00,000 টাকা ব্যয়ে ছাত্রীদের জন্য এই আবাসন তৈরি করা হয়েছে। নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা এই আবাসনে থেকে সম্পূর্ণ বিনা পয়সায় পড়াশোনা করতে পারবে বলে জানান মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। আজকে এনায়েতপুর হাই স্কুলের হোস্টেল উদ্বোধন হলো। এটা গার্লস হোস্টেল, এখানে ফ্রি অফ কস্ট ছেলেমেয়েরা থাকতে পারবে, টাকাও পাবে, স্টাইপেন্ড পাবে, জামা কাপড়, ড্রেস, পোশাক, এভরিথিং এখানে কেয়ার করা হবে। কতজনের সিট ক্যাপাসিটি? 100 জনের সিট ক্যাপাসিটি আছে। এবং আমার গ্রামের অনেক বাড়ি আছে, এমনও গরিব মানুষ আছে যারা ছেলেমেয়েকে মানে প্রপারভাবে স্কুলে মানে ফুড খাবার দিতে পারে না বা পাঠাতে পারে না, তারাও এখানে থাকলে তাদের একটা লাইফ বদলে যাবে। ফলে এই হোস্টেলটা খুব আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আজকে হোস্টেলটা এনায়েতপুর হাই স্কুলে উদ্বোধন হলো। হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে স্কুল করেছে এবং ছাত্রীও এখানে ব্লাড দিল আজকে, এবং এখানকার ছেলেমেয়েরা এখানে থেকে লেখাপড়া করে তাদের লাইফে তার বাবা মা চায় প্রপার এডুকেশন দিবেন, তারা এখানে রাখতে পারে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।